আপনি যখন উঁচু বিল্ডিং এ চড়েন অথবা উঁচু পাহাড়ে তখন হয়তো আপনার অনেক ভয় লাগে, হয়তো উচ্চতা সম্বন্ধে আপনার ধারণা রয়েছে, কিন্তু গভীরতা সম্পর্কে কতটুকু? পৃথিবীতে যত কিছু রয়েছে তা দিয়ে যদি সমুদ্রকে ভরার চেষ্টা করা হয় তাতেও সমুদ্রের এক ভাগ ভরা সম্ভব হবে না, বরং আমাদের এই পৃথিবী 2 মাইল পর্যন্ত সমুদ্রে ডুবে যাবে, এত বড় আমাদের সমুদ্র। আমরা জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। চলুন কিছু কথা আমরা জানিয়ে দিই আপনাদের। একটি স্বাভাবিক মানুষের উচ্চতা সাধারণত 1.5 মিটার হয়ে থাকে। ঠিক একইভাবে একতলা বিল্ডিং 3 মিটারের হয়ে থাকে। যদি আমরা কোনো 10তলা বিল্ডিংকে দেখি তবে তার উচ্চতা মিটার হিসাব করলে 30 মিটারের হয়ে থাকে। এখন ফিট হয়ে বসুন আর চলুন যাওয়া যাক সমুদ্রের ভেতর। যখন আমরা সমুদ্রের ভেতর 40 মিটার পর্যন্ত চলে আসব, অর্থাৎ 10তলা বিল্ডিং থেকেও 10 মিটার বেশি চলে যাব, তখন ম্যাক্সিমাম গভীরতায় চলে আসব। যখন আমরা 73 মিটার গভীরে চলে যাব তখন কুতুব মিনার বা তাজমহলকে উল্টো করে দাঁড় করিয়ে দিলে তার উচ্চতা 73 মিটারের সমপরিমাণ হবে। যদি আমাদের রেগ অব লুসিয়ানা পর্যন্ত যেতে হয় তবে আমাদের সমুদ্রের 93 মিটার গভীরে যেতে হবে। যখন আমরা 100 মিটার পর্যন্ত চলে যাব তখন আমরা আর সাঁতার কাটতে পারবো না, এখানে সাঁতার কাটাটাও লেজেন্ডের মতো হয়ে যাবে, কারণ এখানে ডিকম্প্রেশন সিগনেস হয়ে থাকি। তবে হার্টবিট নিস্ট্রিচ নামে এই লোকটি 214 মিটার গভীরতায় সাঁতার কেটে বিশ্ব রেকর্ড করেন। যখন আমরা 443 মিটার গভীর পর্যন্ত যাব তখন যদি আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকে উল্টো করে দাঁড় করিয়ে দেই তবে এটি ডুবে যাবে। আর যখন আমরা সমুদ্রের 500 মিটার গভীরে যাব তখন আমরা পৃথিবীর সবথেকে বড় প্রাণী অর্থাৎ ব্লু হুইলকে দেখতে পাব। আমরা কিন্তু অনেক গভীরে চলে এসেছি, কিন্তু ভয় পাবেন না, এগুলো মাত্র শুরু, এখনও আমাদের অনেক গভীরে যেতে হবে। যখন আমরা 535 মিটার গভীরে চলে যাব তখন আমরা এম্পায়ার পেঙ্গুইনদের এলাকায় চলে যাব। আরও নিচে যেতে যেতে যখন আমরা 830 মিটার গভীরতায় চলে আসব, যে যদি আমরা পৃথিবীর সবথেকে উঁচু ইরামত ব্রজ খলিফা উল্টো করে দিই তবুও এটি ডুবে যাবে। এবং যখন আমরা 1000 মিটারের গভীরে চলে যাব তখন সেটিকে স্ক্যারি জোন বলা হয়। এই স্তরের নাম স্ক্যারি জোন এই জন্যেই যে এই স্তরের পরের জোনে সূর্যের কোনো আলো পড়ে না, এই স্তরের পরের স্তরে শুধু অন্ধকার আর অন্ধকার। এখানে আপনার ক্ষণিক সময় থাকাটাই অস্বস্তি মনে হবে, মনে হবে আপনি ভেনাস গ্রহে দাঁড়িয়ে রয়েছেন, যেখানে দাঁড়ানো মানেই মৃত্যু অনিবার্য। এই স্তরে জায়ান্ট স্কুইডও পাওয়া যায়। কষ্ট করে আরও যেতে হবে। আমরা যখন 1280 মিটার নিচে যাব তখন আমরা লেদার বেগ নামে এক প্রজাতির কচ্ছপ দেখতে পাব। যখন আমরা 2000 মিটার গভীরে চলে আসব তখন এক ভয়ঙ্কর প্রাণীর দেখা মিলবে যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ, যেটা খুবই মারাত্মক হয়ে থাকে, সাবধান এই প্রাণী থেকে। আর যখন আমরা 4000 মিটার গভীরে চলে আসব তখন আমরা চলে আসব এবাইজাল জেনয়ে, যেখানে পানির ছাপ রয়েছে 11000 PSI। এখানে আমরা এলিয়েন টাইপ জীবের দেখা পাব যার নাম ফিং টুথ ফিস, এঞ্জেলার ফিস, ভাইপার ফিস। এরপর যখন আমরা 4267 মিটার গভীরে চলে যাব তখন সমুদ্রের এভারেজ গভীরতায় চলে আসব, কিন্তু সমুদ্রের থেকেও বেশি গভীর। যখন আমরা 6000 মিটার গভীরে যাব তখনই শুরু হবে হেডাল জোন, যেখানে পানির চাপ পৃথিবীর উপরের চাপের চেয়ে 1100 গুণ বেশি হয়ে থাকে। এখানে আমরা এমন মনে হবে যে আপনার উপর 50টি এরোপ্লেন দাঁড় করানো হয়েছে, এখানে আপনার মৃত্যু হতে 1 সেকেন্ডও লাগবে না। যখন আমরা আরও গভীরে যেতে যেতে 6500 মিটার গভীরে যাব তখন আমরা DSV সাবমেরিন দেখা পাব, যাকে পাঠানো হয়েছিল টাইটানিককে খোঁজার জন্য।
যখন আমরা যেতে যেতে 8848 মিটার গভীরে যাব তখন আমরা এতটাই গভীরে চলে যাব যে এখানে মাউন্ট এভারেস্ট কেউ উল্টো করে ডুবালে তাও ডুবে যাবে। যখন গভীরে যেতে যেতে 10972 মিটার গভীরে চলে যাব তখন আমরা একে এভারেজ ফ্লাইট আল্টিটিউড বলতে পারব। মানে আমরা মাটিতে দাঁড়িয়ে আকাশে যে প্লেনগুলো উঠতে দেখি আমাদের ও প্লেনের এই দূরত্বটি হলো এটি। ভাবুন তো কতটা গভীরে আছি। এখন আমরা আরও গভীরে যাব। এখন সমুদ্রের থেকে সবচেয়ে নিচু স্তর, একেই সমুদ্রের সবথেকে নিচু স্তর বলা হয়, মানে 2994 মিটার, যাকে বলা হয়ে থাকে চ্যালেঞ্জার ডিপ অথবা মারিয়ানা ট্রেঞ্চ। তবে এটিকেই সমুদ্রের গভীরতা বলা যায় না, সমুদ্রের গভীরতা এর থেকে অনেক বেশি। কারণ আজ পর্যন্ত আমরা সমুদ্রে থাকা 5% প্রাণীরই আবিষ্কার করতে পেরেছি, এখনও 95% আমাদের অজানা। এই 95%-এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে যা আমরা আদৌ জানি না। আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, এবং এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে।